রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা আগের দিন তোমাদেরকে গোপালসোনার স্নানটা দেখিয়েছিলাম, আর তারপরে সন্ধ্যেবেলা এবং বিকেল থেকে আমরা কী কী গোপালসোনার জন্য করি সেটা বলি। এরকম এখানে বেলুন ফুলানো হচ্ছে, বেলুনগুলো সাজানো হবে। এরকম এখানে গোপালসোনার জন্য বেলুনগুলো সাজানো হয়েছে, আর এদিকে বৌদি তালের কড়া করবে। তার জন্য নারকেল কড়া হচ্ছে, আর তালটা পোড়া করার জন্য রেডি করা হচ্ছে। আর নারকেল কোড়াটা তালের বড়ার সাথে দেবে, আর এখানে একটা কোলা দিচ্ছে যাতে তালের বড়াটা খুব নরম হয়। তাই এগুলো সব গোপাল শোনার জন্য আয়োজন করা হচ্ছে। তারপরে সব রেডি করে তালের লুচিগুলো মা কাঠের উপরে ভাজছে, কারণ এক্সট্রা হবে গ্যাস নেই, গ্যাসটাতে মাংসাংশ করা হয়। সবাই মিলে হাতে হাত লাগিয়েছি, দুজন মিলে ছাড়াচ্ছে, আর মা বসে আছে, আমি ভিডিওটা করছি। তারপরে সব রেডি রেডি মোটামুটি করে কিছুটা আগিয়ে দিল, আর এই যে ডাবের যে নারকেলটা হয় সেই নারকেলটা দিয়ে গোপাল সোনাকে আজকে স্নান করা হবে। তা সকালে দই দিয়ে স্নান করেছে, তাই বিকেলে আর দই দেবে না, তা নারকেলের জল দিয়ে, ডাবের জল দিয়ে এ করবে। ডাবটা নারকেল হয়ে গেছে, তাই জলটা দিয়ে স্নান করাবে। আর প্রত্যেক দিন সকালবেলায় স্নান করানো ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন গোপালসোনাকে স্নান করানো হয় না। তা আজকে তুলসী মঞ্চতেই করাচ্ছে বিকেলে, সকালে রুমের ভিতর করেছিল, মানে যেখানে গোপালসোনা থাকে সেখানে করেছিল। তা গোপালসোনার স্নান হয়ে গেছে, এবারে ভালো করে গাটা মুছিয়ে দেবে, তারপরে আবার একটা নতুন জামা পরবে। তারপরে নিয়ে কোলে নিয়ে আমি চলে এলাম, আর এই দেখো অন্বেষা ওকে বলছে মা আমি গাটা, ভাইয়ের গাটা মুছিয়ে দেবো, আমি আস্তে আস্তে মুছে দাও। তা আমার কোলে বসেছে, আমি একটু দোল দোল খাওয়াচ্ছি, বাচ্চাদেরকে যেরকম কোলে দোল দোল খাওয়ায় সেভাবে দোল দোল খাওয়াচ্ছি। আর এখানে সবাই ফোন নিয়ে ব্যস্ত, সবাই ক্যামেরা শুরু করে দিয়েছে। তাই এবারে ওকে নতুন ড্রেসটা পরা হবে, এই যে পিঙ্ক কালারের যে ড্রেসটা আছে না ওইটা পরানো হবে। তাই ড্রেসটা বৌদি নিজেই বানিয়েছে, মানে পিস কিনেছে দিয়ে বানিয়েছে। আর এই যে ছোট্ট সোনাটা দেখো রেডি হয়েছে, আর যে সোনার চেনগুলো সকালে দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেগুলো পরে দিল বিকালে সাজগোজ করে। আর এবারে গোপাল সোনার পাগড়িটা করা বাকি আছে, এই বড়ো গোপাল সোনার পাগড়ি হয়, ছোটোটার পাগড়ি হয় না, একটা রেডিমেড কিনে নেয়। এবার এদিকে সব ফল টল কাটা হচ্ছে, ওদেরকে সন্ধ্যেবেলা খেতে দেওয়া হবে, এখন সন্ধ্যে হয়নি, তাই সন্ধ্যে 7টার দিকে খেতে দেওয়া হবে।
তা এবারে খেতে দেবে, তার জন্য সব প্রসাদগুলো সামনে থেকে করছে বৌদি। আর কি সুন্দর লাগছে আলপনাটা, দারুণ হয়েছে, দারুণ লাগছে, চারদিকটা সুন্দর লাগছে। আর উপোস করেছে বলে বুঝতে পারছি না যে মানে কত, মানে উপোস করলে যে কষ্টটা হয় সেটা বুঝাচ্ছে না, কাজের মধ্যে আজকে ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে। আর গোপাল সোনারা চকলেট খেতে ভালোবাসে বলে এক ট্রে চকলেট নিয়েছে, কত চকলেট, একটা পুরো এক প্লেট চকলেট। এখানে প্রায় 7 রকম মতন ফল আছে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কিরকম সাজিয়েছে। এবারে বৌদি সব জায়গাতে একটু একটু করে তুলসী পাতা দিয়ে দিচ্ছেন খাবারে। তারপরে গোপাল সোনা স্নান করেছে, তাই তুলসী পাতা সেখানে দিচ্ছে। গোপাল সোনা স্নান করার পর গোপাল সোনার বুকে তুলসী পাতা দিতে হয়, আমি এটা জানতাম না, বৌদি এখানে শিখলাম। এবারে বৌদি আগে খাই দিল তালের বড়া লুচি। তাল লুচি করেছে, তালের মাটিতে ছিল তার জন্য তালের লুচি করলো। আর আমাদের বাড়িতে বাপের বাড়িতে সবাইকে ডেকেছিল, জেঠু জেঠিমা জেঠু সবাইকে, তা সবাই আসেনি, একটা জেঠিমা এসেছিল আর বৌদিরা এসেছিল আর কাকিমা এসেছিল। এবারে আমি সবাইকে একটু একটু করে প্রসাদ খাই দেব। এবারে আমি অতীত দেখিয়ে আশীর্বাদ করব। তা বিকেলে সবাই কাজ খাওয়া দাওয়া গোপাল সোনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে রাখছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।